नवम श्रेणी सकल छात्र छात्री के सुप्रभात। सबाई निश्चय क्लसगुलो फलो करछो जेमन क्लस चलछे और तुम्हारे तो जो आउटकम्स होबे तार सिलेबास आमी आगे बोले दीची ताओ आरेकबार बोले दीची तुम्हारे जे जे आउटकम्स जो सिलेबास आछे सेटा होच्छे तुम्हारे जे ग्रामारे आमी वाक्य परिवर्तन पढ़िएछि वाक्य परिवर्तन आछे आर तुम्हारे आछे आमाटीर भेपू आमी पढ़ी आमाटीर भेपुर दुटो चैप्टार आछे प्रथम और द्वितीय अध्याय ओटाओ बोले दीछे आमी आर तुम्हारे बोधा खेया पढ़ानो होयेछे आर दाम पढ़ानो होयेछे तोने ए चारटे थेकेई तुम्हारे किन्तु आउटकामसेर कोश्चेन आसबे सबई एमसीक्यू टाइप आसबे तुम्हारे शुधु टिक दिते होबे कोनटा कार उत्तर एक শুধু টিক দিতে হবে আর 20টা প্রশ্ন থাকবে 20টা প্রশ্নের 20 নম্বর থাকবে 20 মার্কসের অ্যানসার দিতে হবে হ্যাঁ সে 20 মার্কসেরই তোমাদের উত্তর দিতে হবে আর সব ওই প্রোজ থেকে আসবে পোয়েট্রি থেকে আসবে তারপর ধরো গ্রামার থেকে আসবে আবার আমাটির ভেপু থেকে আসবে এই নিয়ে মোট 20টা কোশ্চেন আসবে সেগুলো তোমাদের এমসিকিউ টাইপ আসবে করবে উত্তর দেবে তা যাই হোক ওই চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে গেছে ওগুলো বাড়িতে একটু ভালো করে ফলো করো শর্ট কোশ্চেন সবই করানো হয়েছে সেগুলো একটু দেখবে ঠিক আছে আর চ্যাপ্টার তো অনেকটা এগিয়ে গেছে আউটকামসের চেয়ে তো অনেক এগিয়ে গেছে যাই হোক তোমাদের এবার ব্যাকরণে সন্ধি আছে সন্ধি তোমরা পড়েছো আগে সেই সন্ধি তোমরা জানো তো সন্ধি কাকে বলে যে পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে যেমন ধরো দেবযুক্ত আলয় তাহলে দেবটাকে যদি ভাঙি তাহলে কি পাবো দ যুক্ত এ যুক্ত ব যুক্ত অ প্রত্যেক ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত আছে তাই শেষ বর্ণটা অ তাই তো পূর্বপদ এটা পূর্বপদ এটা পরপদ তো পূর্বপদের শেষ বর্ণটা হচ্ছে অ আর পরপদের প্রথম বর্ণটা আ ঠিক আছে তা অ আর আ এই পাশাপাশি দুটো বর্ণ মিলে হলো আ তাহলে আ হলো তাহলে এখানে কি হবে দে ব আর যে আটা আমরা পেলাম নতুন আটা সেই আটা কিন্তু পূর্ববর্ণে যুক্ত হবে পূর্ববর্ণ কোনটা আছে ব আছে তো বয়ের সঙ্গে আ যুক্ত হলে দেবালয় তাই তো এরকম হচ্ছে তাহলে পাশাপাশি দুই বর্ণের মিলনকে আমরা ব্যাকরণে সন্ধি বলি সন্ধিকে তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমাদের স্বরসন্ধি যেটা তোমাদের আছে স্বরসন্ধি তোমাদের দুরকমভাবে আছে একটা হচ্ছে যুক্ত একটা হচ্ছে যুক্ত আর একটা হচ্ছে বিযুক্ত বিযুক্ত মানে ধরো এই যে দেবালয় এরকম পরীক্ষায় দিলে হয়তো দেবালয় এই দেবালয়টা দিল তোমাদের মনে করো এরকম দিল দেব যুক্ত আলয় এই যে যুক্ত বলছে এইটা আলয় এটা তোমাদের ভেঙে মানে এই দুটো যোগ করে কি হবে এই যে দেবালয় এটাকে বলা হচ্ছে যুক্ত ঠিক আছে এটাকে যুক্ত করলাম দিয়ে কি হলো আর উল্টোটাই ঠিক বিযুক্ত যেমন দেবালয় দেয়া থাকবে তোমাদের এটা ভেঙে দেখাতে হবে দেবালয়টা কি করে হলো দেব যুক্ত আলয় ঠিক আছে এরকম আর এরকম এটা হচ্ছে যুক্ত আর বিযুক্ত সন্ধির তোমাদের যুক্ত বিযুক্ত আর এটা ফাইনালের মার্কস তোমাদের আছে পাঁচ পাঁচ করে এটা তো পাঁচ আছে এরকম পাঁচ আছে মনে করো পাঁচটা কোশ্চেন দিল যুক্ত থেকে আর বিযুক্ত থেকে পাঁচটা দিল সো সন্ধি মানে একরকম দেবে না সন্ধির যে সূত্রগুলো আছে সব সূত্রগুলো অনুযায়ী ওরকম দেবে ঠিক আছে আমি সূত্রগুলো তোমাদের পড়াবো তাহলে এটা হচ্ছে স্বরসন্ধি স্বরসন্ধি কেন যেহেতু স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন তাই স্বরসন্ধি ঠিক আছে আর দু নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি তোমাদের নেই এটা ক্লাস টেনে আছে ব্যঞ্জন সন্ধি ওরকম যুক্ত বিযুক্ত আছে যাই হোক সেটা আর আমি ভেঙে দেখাচ্ছি না ব্যঞ্জন সন্ধি যেমন উৎযুক্ত চারণ তেমনি কি হবে উচ্চারণ তো এরকম আছে তোমাদের আর তিন নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি এটা কোথাও নেই তোমাদের এখন নেই বিসর্গের সঙ্গে স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় যেমন ধরো এরকম দিল বিসর্গ সন্ধি নি যুক্ত অবধি কি হবে
বিসর্গ দু প্রকার, একটা স্বজাত বিসর্গ মানে কখনো বিসর্গ থেকে দন্তস্ব আসতে পারে, তালবস্ব আসতে পারে, পেট কাটা মধনস্ব আসতে পারে, আর একটা হচ্ছে রজাত বিসর্গ, র আসতে পারে, রটা রেফও হতে পারে, কখনো রেপ হতে পারে, ঠিক আছে। এখানে যেমন নি যুক্ত অবধি এটা রজাত বিসর্গ, তাহলে কী হবে, বিসর্গের জায়গায় র হবে, আর পরেশ্বরটা বিসর্গের সঙ্গে যুক্ত হবে, পরেশ্বর অ আছে তাই নি র হলো, আর ব ধয় হস্রি পড়ে আছে নিরবধি, এরকম আছে। যাই হোক, বিসর্গের সঙ্গে স্বর অথবা ব্যঞ্জনের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের অথবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আর স্বরসন্ধি তো সোজা, স্বরসন্ধি হচ্ছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি, ঠিক আছে। তোমাদের স্বরসন্ধি আছে, তো স্বরসন্ধির অনেকগুলো সূত্র আছে, সেগুলো একটু সবাইকে দেখতে হবে। তোমাদের এই যুক্ত বিযুক্তই আসবে, আর কিছু সংজ্ঞা ফঙ্গা এসব কিছুই আসবে না, সংজ্ঞা টঙ্গা আসবে না, ঠিক আছে। যেমন তাহলে দেখো, এগুলো হচ্ছে এটা পূর্বপদ, এটা পরপদ, তাহলে পূর্বপদের শেষ বর্ণটা কী আছে, অ আছে, পরপদের শেষ বর্ণটা কী আছে, অ আছে। এখানে পূর্বপদের শেষ বর্ণ অ আছে, পরপদের শেষ বর্ণ আ আছে, আবার এখানে পূর্বপদে আ আছে, পরপদেও, পরপদেরও শেষ প্রথম বর্ণটা আ আছে। তো এরকম যদি থাকে যে এদিকেও অ আ, এদিকেও অ আ, তার মানে কি, অকার বা আকারের পর, অকার বা আকারের পর যদি অকার বা আকার থাকে তাহলে দুয়ে মিলে আকার হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়, আমি আগেরটা দেখাচ্ছিলাম, তাহলে অ মিলে আ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই আকার কি বলেছি আমি, পূর্ববর্ণে যুক্ত হয়, পূর্ববর্ণ কি আছে, র আছে, তাহলে আকারটা এই রয়ের সঙ্গে যুক্ত হবে, তাহলে কি হলো, নরাধম, ঠিক আছে। তেমনি এখানে অ আছে, এখানেও অ আছে, তা অকার বা আকারের পর আমরা সূত্র বলেছি কি, যে অকার বা আকারের পর যদি অকার বা আকার থাকে তাহলে দুয়ে মিলে আকার হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়, তাহলে পূর্ববর্ণ ব আছে, তার সঙ্গে আকার যুক্ত হলো, এই আর থাকছে না, কারণ এই আটা এর সঙ্গে মিলে এই আটা তৈরি হয়েছে, নতুন আটা। এখানেও আকার আকার আছে, তাহলে আকার আকার থাকলেও আকার হয়, কারণ আমি প্রথম সূত্রই বললাম যে অকার বা আকারের পর যদি অকার বা আকার থাকে তাহলে দুয়ে মিলে আকার হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়। এবার পূর্ববর্ণ বিদ্যা আকার আছে, তাহলে দুটো আকার তো আর যুক্ত হয় না, যেহেতু আকার আছে তাহলে আর নতুন করে দেখাতে হবে না যে আকার যুক্ত করতে হবে, এটা যেহেতু আছে তাই শুধু এই আটা লোপ পেয়ে যাবে, তাহলে আ যেহেতু আছে আর দুবার করে আ হয় না, তাহলে এটা হলো বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। তাহলে কি বললাম, প্রথম সূত্র, সূত্র এক, যে অকার বা আকারের পর যদি অকার বা আকার থাকে তাহলে দুয়ে মিলে আকার হয়, ওই আকার পূর্ববর্ণে যুক্ত হয়। এবার সূত্র দুই দেখো, তাহলে দেখো রবি যুক্ত ইন্দ্র, তাহলে এদিকে কী আছে, হস্যই, হস্যই আছে, এদিকে কী আছে, হস্যই, এটা কী আছে, হস্যই, এটা কী আছে, দীর্ঘই, এটা কী আছে, দীর্ঘই, এটা কী আছে, হস্যই, এখানে কী আছে, দীর্ঘই, এদিকে কী আছে, দীর্ঘই। তাহলে দেখো রবি, রবীন্দ্র বানান তোমরা জানো,
রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র, তাহলে কি করে হলো? যদি হস্যইকার কিংবা দীর্ঘইকারের পর হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে দুয়ে মিলে দীর্ঘইকার হয়, ওই দীর্ঘইকার পূর্ববর্ণে যুক্ত হয়। তা পূর্ববর্ণ রবি হস্যই ছিল, কিন্তু যেহেতু সূত্র পড়েছে তো পাশাপাশি দুটি বর্ণের মিলন হয়ে নতুন যে বর্ণটা হয়েছে সেটা হচ্ছে দীর্ঘইকার, তাই দীর্ঘইকারটা কিন্তু পূর্ববর্ণে যুক্ত হবে। যেহেতু হস্যই ছিল কিন্তু দীর্ঘই হয়েছে বলে এই হস্যই আর এই হস্যই মিলে দীর্ঘই হয়েছে বলে পূর্ববর্ণে বয়ের সঙ্গে দীর্ঘইকার যুক্ত হয়েছে। তেমনি গিরিযুক্ত ইস কী হবে? দীর্ঘইকার হবে, হস্যই দীর্ঘই মিলে দীর্ঘইকার হবে, তাহলে কি হবে? গিরিস। ঠিক আছে, এখানে কি আছে? দীর্ঘই হস্যই আছে, তা দীর্ঘইকার যদি প্রথম বর্ণে থাকে পূর্ব পরপদে যদি হস্যই থাকে তাতেও দীর্ঘই হবে, তাহলে এটা যোগীন্দ্র দীর্ঘই আছে, তাই আমি কি বললাম যদি থাকে তাহলে আর দ্বিতীয়বার দীর্ঘই লিখতে হয় না, তাহলে যোগীন্দ্র হবে। আর এখানেও তেমনি দীর্ঘই দীর্ঘই আছে, যেহেতু দীর্ঘই আছে তাই দীর্ঘইকার আর নতুন করে লিখতে হবে না। তাহলে কি হলো, কি বললাম যে হস্যইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হস্যকার হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে দুয়ে মিলে দীর্ঘইকার হয়, ওই দীর্ঘইকার পূর্ববর্ণে যুক্ত হয়। পূর্ববর্ণে এখানে হস্যই ছিল তাই দীর্ঘই হয়েছে, এখানেও হস্যই ছিল দীর্ঘই হয়েছে, এখানে দীর্ঘই ছিল তাই নতুন করে আর দীর্ঘইকার লিখতে হয়নি, দীর্ঘই যুক্ত হয়েছে, আর এখানে দীর্ঘই তো আছেই তাই দীর্ঘই যুক্ত হয়েছে। এই হচ্ছে তোমাদের সূত্র নাম্বার টু, মানে সূত্র দুই। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী আছে, পূর্বপদের শেষ বর্ণটা হস্য আছে, তাই তো? পরপদের প্রথম বর্ণ হস্যও আছে, এখানে পূর্বপদের শেষ বর্ণ দীর্ঘকার আছে, এখানে কী আছে? হস্যকার আছে, আর এটা পূর্বপদের শেষ বর্ণ দীর্ঘকার, পরপদের প্রথম বর্ণও দীর্ঘকার। যদি এরকম থাকে তাহলে কী হবে? হস্যও দীর্ঘ মিলে বা হস্যও হস্যও মিলেও দীর্ঘকার হয়, কী হয়? দীর্ঘকার হয়। তাহলে হস্যউ বা দীর্ঘকারের পর সূত্রটা এরকম, হস্যকার কিংবা দীর্ঘকারের পর যদি হস্যকার কিংবা দীর্ঘকার থাকে তাহলে দুয়ে মিলে দীর্ঘকার হয় আর দীর্ঘকার পূর্ববর্ণে যুক্ত হয়, তাহলে কি হবে? মরুযুক্ত উদ্যান কি হবে? মরুদ্যান। ঠিক আছে, বধুযুক্ত উক্তি কি হবে? বধুক্তি, দীর্ঘকার বলেছি দীর্ঘকার হবে, তাহলে দীর্ঘ হস্য মিলেও দীর্ঘকার হয়, আর এখানে হস্যউ দীর্ঘ মিলেও দীর্ঘকার হয়, তাহলে কি হবে? ভূ, যেহেতু দীর্ঘ আছে তাই নতুন করে আর দীর্ঘকার দেওয়া দরকার নেই, ভূযুক্ত ঊর্ধ্ব ভূর্ধ্ব। ঠিক আছে, তাহলে কি বললাম, হস্যকার কিংবা দীর্ঘকারের পর যদি হস্যকার কিংবা দীর্ঘকার থাকে তাহলে দুয়ে মিলে দীর্ঘকার হয়, ওই দীর্ঘকার পূর্ববর্ণে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে আজ এই তিনটে সূত্র হলো, আরও অনেক সূত্র আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। ততক্ষণ তোমরা এগুলো দেখতে থাকো আর আউটকামসের জন্য তৈরি হও।